بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই জন্য বিপদে পড়লে একজন ডাকবেন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ সব পারে, আল্লাহ সব করতে পারে। এজন্য আল্লাহর কাছে চাইবেন, ইয়াসিন সূরা পড়ে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? বিপদে ইয়াসিন সূরা পড়লে বিপদ মুক্ত করবে কে? আমরা বিপদে খুব বেশি পরেশান হয়ে যায়, বিশ্বনবী বিপদে পড়লেই পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বিপদে পড়লে এটা পড়বে, আর পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়লেও আপনারে বাঁচায় দিবে কে? আঙ্গদেশে কই এটা ঠাড়া পড়ার দোয়া বলে, বিজলি চমকালে বলে যে ঠাড়া হচ্ছে, এখন এই দোয়া পড়ো। আসলে এটা শুধু বজ্রপাত থান্ডার আর বিজলি চমকানোর দোয়া নয়, যে কোনো বিপদেই যদি আপনি এটা পড়েন আপনাকে মুক্ত করে দিবে কে? পাকিস্তানের হানাদার বাহিনীরা আমাদের বাংলাদেশের উপর অনেক অত্যাচার করেছে। তারা শুধু হিন্দুদেরকে শুট করতে বেশি, গুলি করতে বেশি, কারণ তারা চাইতো সব মুসলমান হয়ে যাক। জিজ্ঞেস করতো মুসলমান না হিন্দু, হিন্দুরাও ডরে কালিমা মুখস্থ করে ফেলেছে। সব হিন্দুরাও কইতো আমরা মুসলিম, আর কালিমা বলে যেত মুখস্থ। তো এক বাঙালি মুসলমানরে ধরছে, ধরে বলে, এই বেটা তুই মুসলমান নাকি হিন্দু? মুসলিম আর হিন্দু? বাঙালি মুসলিম কয় মুসলিম, কালিমা বাতাও কালিমা বল, বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হ্যায়, বাঙালি কয় হাম তু ভি মুসিবত মে হ্যায়। পাকিস্তানি বলে এটা তো মুসিবতের কালিমা, বাঙালি কয় আমিও তো মুসিবতে আছি। বন্দুক তিনটা ধইরা আমারে তুমি কালিমা জিজ্ঞেস করো, আমার কি আর দিন দুনিয়ার হুশ আছে নাকি? কোন কালিমা পড়তে যায় কোন কালিমা কইতাছি আমি নিজেও জানি না। এজন্য বিপদে পড়লে একজনকে ডাকবো, তিনি কে? আল্লাহ।